হ্যালো গাইজ, আমরা যাচ্ছি আজকে সুভাষের গ্রামে। তো আমরা মেঠোপথে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। তো আমরা যাচ্ছি সাভারের গোলাপ গ্রামে, সাদুল্যপুরে। তো ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন, ধন্যবাদ। এই ভিডিওতে আমরা দেখিয়েছি সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে কিভাবে যাবেন, এই গোলাপের গ্রামে একদিনে কি কি দেখবেন, গোলাপ গ্রামে গোলাপের দাম কেমন পড়বে, এই সব কিছুই দেখতে পাবেন আমাদের আজকের ভিডিওতে। প্রথমেই বলে রাখি আপনারা কিভাবে যাবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে মিরপুর এক বাস স্ট্যান্ড, এরপর রিকশায় দিয়াবাড়ি বটতলা, উত্তর দিয়াবাড়ি নয়, ভাড়া দিয়ে 20-25 টাকা চাইলে বাসে আসা যায়। আলিপ, শ্রাবণী, হোমনা, বাজদে, দিয়াবাড়ির সামন দিয়ে যায়, ভাড়া 5 টাকা। দিয়াবাড়ি ঘাট থেকে আধা ঘন্টা পরপর লোকাল ট্রেলার সাদুল্যপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল 8:30 থেকে ট্রলার চলাচল শুরু হয়। বর্ষায় যেতে সময় লাগে 20-25 মিনিট, নদীতে পানি কম থাকলেও 40-50 মিনিট লাগে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, সন্ধ্যা 6টার পর লোকাল ট্রলার চলাচল করে না, সো সেইভাবেই আপনারা টাইম শিডিউল করবেন। ভিডিওর শুরুতে আপনারা যে ঘাটটি দেখতে পেরেছিলেন, আমরা এই ঘাট থেকেই নৌকায় উঠেছিলাম। যাওয়ার পথটা অনেকটাই আরামদায়ক ছিল, যেহেতু এটা আমার নৌকায় প্রথম যাত্রা ছিল এবং আমি খুব এনজয় করেছি। আমরা ছাড়াও নৌকায় অনেকেই ছিল, অনেক তরুণ তরুণী ছিল, এবং যাওয়ার পথটায় দুপাশে যেন সবুজ অরণ্য এবং দুই পাশে সবুজ বুক চিরেই, সবুজের বুক চিরেই যেন নদীটি হয়েছিল, এবং অপরূপ মনোরম দৃশ্য ছিল। আমরা দেখেছি জেলে মাছ ধরছে, মাঝে মাঝে কিছু ট্রলার দেখা যাচ্ছে, এছাড়াও পাখি উড়ে যাচ্ছে এবং সে এক অন্যরকম পরিবেশ ছিল। আমরা ছাড়াও নৌকায় আরও অনেকেই উঠেছিল। এভাবেই করতে করতে আমরা একটা সময় প্রায় 30 মিনিট পর সাদুল্যপুর ঘাটে পৌঁছালাম এবং ঘাটের কাছে চলে আসলাম। এবার আমরা যাব সময় কাটানোর অসাধারণ একটি জায়গা, গোলাপ গ্রামে। এটি খ্যাত সাদুল্যপুর গ্রাম নামে, সাদুল্যপুর সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি গ্রাম। অটোতে ওঠার পরেই দেখি বা দেখছি পথের দুধারে শুধু গোলাপের গাছ, মন মাতানো সেই গোলাপের রূপ সুবাস, যেন এক গ্রাম গোলাপের অভয়ারণ্য। প্রায় 10 মিনিটেই পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সেই গোলাপ গ্রামে। ফুল বেচাকেনা করছে দোকানদাররা, শুধু যে লাল গোলাপ আছে এমন কিন্তু নয়, হরেক রকমের ফুল রয়েছে। কেউ বা আবার এই গোলাপের মেলাকে কেন্দ্র করে শাকসবজিও বিক্রি করছে। দোকানদারেরা ক্রেতাকে আকৃষ্ট করার জন্য ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তাদের সামন দিয়ে। আমরা চেষ্টা করব এখানকার একজন দোকানদার ভাইয়ের সঙ্গে কথা বলার। গোলাপ কত করে ফুল? পাইকারি থেকে উঠাই দিবেন?
ভয়ানের ভিতরে ঢুকে যাবে সেক্ষেত্রে চন্দ্রমল্লিকা কত করে আটি দশ টাকা পিস না ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে ফুলের দাম সাধারণত কম হয়ে থাকে। গোলাপের সুগন্ধ আর চোখ জোড়ানো দৃশ্য নিয়ে পুরো গ্রাম সেজে রয়েছে। শুধু সাদুল্যপুরেই নয়, আশেপাশের শ্যামপুর, কমলাপুর, বাগমিবাড়ি গ্রামের লাল টকটকে গোলাপ মাথা উঁচু করিয়ে থাকে। দুপুরের পর থেকেই চাষিরা বাগানে নেমে যান গোলাপ তুলতে। শুধু সৌরভ নয়, সৌন্দর্য দিয়েই গোলাপ একটা গ্রামের নাম পাল্টে দিয়েছে। সাদুল্যপুরকে একটি পর্যটকরা গোলাপ গ্রাম হিসেবেই বেশি চেনে। আমরা যখন এখানে এসেছিলাম গোলাপ গ্রাম নামেই পরিচিত বা এই নামকে কেন্দ্র করে এখানে এসেছি। গোলাপের নয়নাভিরাম দৃশ্য ও মনোমুগ্ধকর সুবাস এই গ্রামের যেন সৌন্দর্যকে আরও বেড়ে দিয়েছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাই।